আমাদের আদালতের উপর আস্থা আছে, আমরা ন্যায় বিচার পাবো এবং আগামী 8 তারিখে যেন রায় প্রকাশ হয়। আর যে সমস্ত আসামি আছে সবাই যেন সেটাই আমরা আশা করছি। আমাদের প্রত্যাশা আসলে আমরা 2 বছর 2 মাস যাবৎ হচ্ছে আমাদের হারানোর যে বেদনা, মানে আমরা আর সহ্য করতে পারছি না, তাতে আমরা এই যে হত্যাকাণ্ড করা হয়েছে নির্মূলভাবে যে বিচার করা হয়েছে আমরা তাই থেকে একটা রায় তাদের প্রকাশ করা হয়েছে সর্বোচ্চ এবং সকল আসামিকে শাস্তি নিশ্চিত করা হয়েছে। আর যাদের বাংলাদেশের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাতে ভবিষ্যতে আর কারো না হয় আর হত্যাকাণ্ড যাতে আর ভবিষ্যতে না ঘটে এটা একটা উদাহরণ হয়ে থাকুক, যাতে ভবিষ্যতে লিখে আর এই ধরনের নির্মলভাবে কি হবে তাকে যেন হত্যা করা না হয় আর র্যাগিং নামে কিছু যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে।